ফিনিক্সে অলরেডি ক্রিসমাস ট্রি ওরা সাজিয়ে ফেলেছে। ও আদি ক্র্যাব, অলরেডি আগুন ধরে গেছে। না, আকাশের নিচে বারবিকিউর মহড়া স্টার্ট হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর অ্যানাদার ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। আর আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি এখন ক্লাউড নাইন, রানাও আছে সঙ্গে এই যে ড্রাইভার সিটে। তো চলো এখন যাই ক্লাউড নাইন, ওখানে গিয়ে কিছু টেস্ট আছে। কিছুদিন আগে তোমাদের বলছিলাম ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, অনলাইন কনসাল্ট করেছি। তো যত রকমের টেস্ট প্রথম দিকে হয়েছিল সেগুলো আবার আরেকবার হবে। উনি আরেকবার জাস্ট ফর মানে মেক শিওর করতে চান যে সব কিছু নর্মাল আছে, কোনো কোথাও কোনো প্রবলেম নেই। তো লেটস সি, আজকে টেস্ট করে দেখা যাক কী হয়। জানি না দেখতে পাচ্ছ কি না, ফিনিক্সে অলরেডি ক্রিসমাস ট্রি ওরা সাজিয়ে ফেলেছে। এসে গেছি আমরা ক্লাউড নাইন, সেরে নিই সব ওপরে যা যা কাজ করার আছে, মানে টেস্টগুলো করিয়ে নিয়ে তারপর আসছি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে প্রায় 1:10। প্রিয়াঙ্কা টেস্ট ফেস্ট হলো, অনেকক্ষণই টাইম ছিল, কারণ 1 আওয়ার ইন্টারভাল করে ব্লাড টেস্ট ছিল, গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট। তো ওইটা করে আমরা এক্ষুনি বেরিয়েছি। প্রিয়াঙ্কা কিছু খায়নি সকাল থেকে, তাই জন্য একটু বাড়ি থেকে ডিম নিয়ে এসেছিলো, ডিম সেদ্ধ, সেটা খাচ্ছে এখন। আমার খিদে পেয়েছিলাম, একটু স্যান্ডউইচ খেয়ে নিয়েছি ওখানে ক্যান্টিন থেকে, স্যান্ডউইচ আর কফি খেয়েছিলাম, বাট তাও খিদে পেয়ে গেছে। বাড়ি গিয়ে মাকে অলরেডি প্রিয়াঙ্কা ফোন করে বলে দিয়েছে যে খাবার রেডি রাখতে, বাড়িতে গিয়ে খেয়ে নেবো, তারপর একটু রেস্ট নেবো। আর অন্য প্ল্যান প্রোগ্রাম আছে আজকে আমাদের, ইন্টারেস্টিং প্ল্যান প্রোগ্রাম, তোমরা তো থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো কী আছে, বাট সঙ্গে থাকো। তাই জন্য খেতে বসে গেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। এটা আমার পছন্দের। হ্যাঁ, দুটো কাঁকড়া নিয়েছিল, কতটা হয়েছে, দুটোই করে নিয়েছে মা। শনিবারে দুপুরটা জমে গেছে একদম। নাইস, খাওয়া শেষ হয়ে গেছে, কাঁকড়া এখনো বেঁচে আছে, ডেফিনেটলি আমরা দুজনে শেষ করতে পারবো না অতটা, তো সেটা আবার আরেকদিন হবে। যাই হোক, এখন যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমরা একটা বারবিকিউ করার জন্য একটা গ্রিল মেশিন অর্ডার করেছিলাম হাইটেকে, তো সেটা এসে গেছে। লাল ওরকম হাফ সিঁড়ি দাঁড়িয়ে আছো কেন? রানা এখানে আনবক্সিং করছে। আসলে আমাদের যেটা ছোটো আছে সেটা নিচে রাখার, আর এটা স্ট্যান্ড, আই মিন উইথ স্ট্যান্ড, যেখানে যেরকম ছবিটা দেখা যাচ্ছে এক্স্যাক্টলি এরকম উইথ স্ট্যান্ড। দেখি, সরে যাও, আদর পরে হবে। উফ, আদর করে দেবে, খালি খালি আদর। ও আদর খেতে শিখেছে, আদর করতে শিখেছে। শিকো দিয়েছে, বাহ। লাইলা শোলা খেও না তুমি, চাটছো এসে, ভারী আছে। আর জিনিসটা ভালো দেখো, মানে কয়লা যখন দেবে না বেশ নিচটা পুরো থাকবে, এই যে এই ব্যাপারটা করা আছে না, ঘাঁচগুলো করা আছে, এটা বেটার। ও নাইস, খুব ভালো, ভালোই হয়েছে। গ্রিল মেশিন যখন এসে গেছে তখন একটা তো টেস্টিং বানতা হয়, তাই না? তো আমরা এখন কি করব, আজকে প্ল্যান আছে রাত্রে ডিনারটা আমরা পুরোপুরি গ্রিল বেস করব, মানে আমরা চিকেন আর ফিশ অলরেডি অর্ডার করে দিয়েছি, আসলেই আমি ম্যারিনেট করে নেবো। ইভেন আজকে লায়লা বোজোদেরও চিকেন কিন্তু গ্রিল হবে। আচ্ছা, আজকে আমাদের গ্রিল হবে হচ্ছে এই মাছটা, এটা এখানে বলে হচ্ছে পিঙ্ক পার্চ। এটা ওই মোটামুটি ভেটকির মতোই, একটা সিঙ্গেল বোন এইটা হবে। তার সাথে গ্রিল হবে হচ্ছে চিকেন উইংস, আর এইটা হচ্ছে বোজোলায়রার চিকেন ব্রেস্ট। মাছের যে ম্যারিনেশন হবে সেটা হচ্ছে এইটা, রয়েছে হচ্ছে ধনে পাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা। এটা কিসের ম্যারিনেশন একটু বলে দাও? এটা হচ্ছে তোমার চিকেন উইংসের জন্য, এটাতে আদা রসুনের ড্রাই আছে, মানে ড্রাই জিঞ্জার গার্লিক
আছে একদম এ করে মানে পাউডার, তার সাথে আমি দিচ্ছি চিলি ফ্লেক্স, একটুখানি চিনি, একটু নুন, আর বাকি গেছে হচ্ছে অরিগানো। মিক্স হবে আর কি, সবটা দিয়ে পুরোটা এবার আমি মিক্সিতে চালিয়ে একদম গুঁড়ো করে নেবো, দিয়ে গুঁড়োটা দিয়ে চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি আমি, আর দেবো গোলমরিচ, লেবু মাখিয়ে নিচ্ছি। মাছও ম্যারিনেট হয়ে গেছে, আর ওদিকে চিকেন তো ম্যারিনেট আগেই হয়ে গেছে, রাখা আছে দেখুন। কম করে যেটা রাখা আছে সেটা হচ্ছে বাবার, আর সেটা আমাদের। আমরা সবাই যখন আজকে গ্রিল চিকেন, গ্রিল ফিশ এত কিছু খাচ্ছি, ওয়াই নট লাইলা বুঝো, ওরা কেন বাদ যাবে? তো যখন নতুন মেশিনটা এসেছেই তখন ওদেরটা হয়ে যাক, ওদের জন্য আজকে গ্রিল চিকেন, কিন্তু ওরা যেটা খেতে পারবে সেই রকম মশলা দিয়ে। সব কিছু এখানে ম্যারিনেট হয়ে গেছে, আমাদের খাবার প্লাস লায়লা বোজোর খাবার, এখন কিছুক্ষণ থাকুক। যা যা গ্রিল হবে ম্যারিনেট করা হয়ে গেছে, এখন বাজে 5টা, মোটামুটি 2-3 ঘন্টা ম্যারিনেট হোক, আমরা 8টা 9টা নাগাদ করবো, রাত্রি করে কোনো তাড়া নেই। আর ওগুলো ম্যারিনেট হোক ততক্ষণ, আর আমরাও একটু বিশ্রাম নিয়ে নিই ততক্ষণ। চলে এসেছি আমরা ছাতে, এতক্ষণ দেখলে কিভাবে এই গ্রিল মেশিনটাকে রানা আর বাবা সবাই মিলে ফিট করলো। বাবা হচ্ছে হাতে হাত লাগিয়েছিল, ওরা নিচে গেছে কয়লা জ্বালাতে, একটু জ্বালিয়ে নিয়ে আসবে, আর মা আর বাবা গেছে হচ্ছে নিচে বাকি খাবারগুলো আনতে, আর আমি এখানে দিচ্ছি পাহারা। পাহারা কিছু না, আমি বারবার ওপর নিচ করতে পারবো না, তো সেই কারণে আমি এখানে টেবিলটা সেট করে নিই, ততক্ষণ ওরা খাবারগুলো নিয়ে আসুক, মানে ফিশ চিকেন এগুলো নিয়ে আসুক। এখানে টেবিল সেট হচ্ছে সব জিনিসপত্র দিয়ে, খাবারগুলো রাখা হচ্ছে। মাছ টাছ ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। হ্যাঁ, অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ ছিল তো এই কারণে। খানিকটা কয়লা আমরা গ্যাস থেকে জ্বালিয়ে নিয়ে আসলাম, বাকিগুলো যেগুলো জ্বলে গেছে তার উপর চাপিয়ে দিচ্ছি। খোলা আকাশের নিচে বারবিকিউর মহড়া স্টার্ট হয়ে গেছে। বাবা এখানে অলরেডি হাওয়া দিতে শুরু করে দিয়েছে, নিচের কয়লাগুলো তো ধরা। তুমি কিছু পরবে না? সোয়েটার ওয়েটার কিছু লাগবে? আর একটু পরে, এখন লাগছে না, কারণ আমি ফুল হাতা, ইচ্ছা করেই ফুল হাতা পরে এলাম। দেখি একটু পরে যদি আর একটু ঠান্ডা লাগে তাহলে পরে আসো। বাবা এখানে বাবা সোয়েটার পরে আছে, আর বাবা এখন খাটনির কাজটা করছে, হাওয়া দেওয়া মোটামুটি ধরে গেছে। একটু এখন লাগাবে না, একটু পরে লাগাবে, একটু পরে উপরে গুলো ধরে যা। অলরেডি আগুন ধরে গেছে, একদম আগুন জ্বলছে দেখা যাচ্ছে, গনগনে আঁচ, ও দারুন। সবার আগে গ্রিলটা একটু গ্রিস করে নিচ্ছি, নাহলে মাছ মাংস যা দেওয়া হবে এটাতে আটকে যাবে। আর এইগুলো আমাদের সব প্রিভিয়াস ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে শেখা, যদিও খুব বেসিক জিনিসটা। আগুন মোটামুটি ভালোই লেগে গেছে, প্রিয়াঙ্কা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছে একের পর এক। কিরম লাগছে বলো তো, এই লেগেছে 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 আগুনের গানটার, আগুন লেগে গেছে। এটা চিকেন উইংস এনেছি আমরা আজকে, অনেক দিন বাদে চিকেন উইংস খাচ্ছি। এক্স্যাক্টলি অনেক দিন। চিকেন এখানে হচ্ছে, মাও এসে গেছে, গান চালাচ্ছে, কিছু গান চালাচ্ছে।
লায়লা পুজো এসে গেছে আজকে আমাদের রাত্রে ছাদের পার্টিতে। অনেকদিন পর খাচ্ছি না চিকেন উইং, বহুদিন পর। আজকে যেহেতু ট্রায়াল রান হবে সেই জন্য বিশেষ আইটেম করা হয়নি, জাস্ট চিকেন আর ফিশ। আর ওদের জন্য চিকেন হয়েছে, সেটা ওরা এখন খাচ্ছে। প্রিয়াঙ্কা এখন ঠান্ডা করে ফুঁ দিয়ে দিয়ে ওদেরকে খাওয়াচ্ছে, আর দুজন গুড বয় গুড গার্ল হয়ে বসে আছে একদম চুপচাপ। পোড়া চিকেনের টেস্ট ওদের কাছে নতুন আজকে, তো এর আগে ওরা তান্দুরি চিকেন বোঝো হয়তো খেয়েছে কখনো, পুরনো চিকেন প্রিয়াঙ্কাকে করে দিয়েছে, বাট লাইলার কাছে একদম নতুন টেস্ট। আজকে স্টার্টার্সে তো চিকেন আর ফিশ হচ্ছে, তো তারপরেও যদি পেটে জায়গা থাকে তার জন্য বানানো হচ্ছে বেগুন পোড়া। এখানে আগুন আছেই, তো এই আগুনেই বেগুন পোড়া হবে, আর কয়েকটা আলুও দিয়ে দেবো, সেদ্ধ আলু, বেগুন পোড়া আর রুটি বানানোই আছে। তো আজকে ডিনারটা মোটামুটি এরকম হচ্ছে। দেখো সবাই হাতের দিকে তাকিয়েছে, লুক এট দেম, জাস্ট লুক এট দেম। এটা লাইলা, স্লোলি লাইলা, স্লো স্লো, গুড গার্ল। তোমাকে দেব মাছটা কি এদিকে হলো নাকি? মাছটা একদিকটা হয়ে গেছে, হ্যাঁ একদিকে হচ্ছে। আচ্ছা মাছও হয়ে গেছে, সুন্দর করে আমরা মাছটা খাবো। কিন্তু তার আগে এখানে এরা পাগুলতন করছে, লাইলা আর বোঝো, নিচে কিছু পড়েছে কিনা তল্লাশি করছে, কারণ পড়লেই দেখে গরম। লাইলা এদের দেখো, একে দেখো এই কি করছো। আচ্ছা এখন ওদের ওইটা হচ্ছে, লাইলা বোঝো, চিকেনটা অলমোস্ট হয়ে এসছে। আর আমরা যেটা করবো বলেছিলাম সেটা হচ্ছে এই আলু, রুপলি আলু, আমরা আমরা এই ডাইরেক্ট কলার মধ্যে দিয়ে দেবো এটা, আর বেগুন। এই যে দুজন এসছে, চিকেন খেয়ে ওদের খিদে বেড়ে গেছে। বাকি চিকেনটা ওদের ভাতের সাথে দেবো, কিন্তু ব্যাপারটা বুঝতে পারছে না ওরা, ওদের আরো চিকেন চাই। আরো কয়েকটা মুহূর্ত হবে রাঙতে, তারপর দিচ্ছি। বাবা এখানে বেগুন পড়ার জন্য রেডি করছে, একটা বেগুন অলরেডি চলে গেছে। লাইলা সরে যাও, একটা বেগুন অলরেডি হচ্ছে, আরেকটা দিচ্ছে, দিয়ে দিয়েছে বাবা। আর ওইখানে আমি লাইলা বোঝোর খাবার নিয়ে চলে এসেছি, খাবার মানে ভাত আর ডিম নিয়ে চলে এসেছি। আর চিকেন তো এখানে অলরেডি করা হয়েছে, ওইটা প্রিয়াঙ্কা এখান থেকে দিয়ে দেবে। মাছটা কিরকম? সুন্দর হয়েছে, মাছটাও ভালো, খেতেও ভালো হয়েছে, সব মানে একদম নুন ঝাল ছাড় ঠিক আছে, পারফেক্ট। ভাবছিলাম কেমন হবে, আমাকে বলো সেটা, নুন ঝাল সব পারফেক্ট হয়েছে সেটা তুমি আমাকেও। লাইলা গরম আছে, এসো এদিকে, এসো এদিকে, এসো। এই যে মাছের পোকা এখানে চলে এসেছে। ওপরে গ্রিলের পর্ব সেরে আমরা নিচে নেমে এসে বাকি ডিনারটা খেলাম, সেটা হচ্ছে ওই বেগুন পোড়া দিয়ে রুটি আর আলু, যেটা সেদ্ধ হয়েছিল ওইটা খেলাম, আলু পোড়াটা হলো, ওইটা আমরা খেলাম। খেয়ে এখন কিছুক্ষণ বসে একটু ভিডিওর কাজ করছিলাম, ভিডিও দেখছিলাম মানে টিভি দেখছিলাম। তো বসে বসে অনেকটাই লেট হয়ে গেছে, কালকে সানডে সেই জন্য শোয়ার তাড়াটা নেই, বাট এবার যাব, শুতে যাব। কিন্তু তখন মনে পড়লো যে ভিডিওটা শেষ করা হয়নি, তো সেই জন্য তোমাদেরকে একবার বাই বলতে আসলাম। আজকে আমাদের ঘুম পেয়ে গেছে, যেতে হবে ঘুম, তাড়াতাড়ি শেষ করতে হবে ভিডিওটা। যাই হোক, যেটা বলছিলাম আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগে। আচ্ছা তো আজকে আমরা নতুন গ্রিলের পর্ব শুরু হলো আমাদের, মাঝে মধ্যে দেখতে পারো আমাদের যখন তখন ছাদে উঠে গিয়ে হয়তো একটু কিছু পুড়িয়ে ফুড়িয়ে খাবো। আমরা আদিম জীবনে ফিরে, আদিম যুগে ফিরে যাচ্ছি আমরা, আগুন জ্বালিয়ে খাবার করব, গ্যাস শেষ হয়ে গেলে আর গ্যাস অর্ডার করব না। কয়লার দামটাও কম যাচ্ছে না, সেটা রান্না মনে হয় জানে না, সত্যি জানি না। তো কিছু প্ল্যান প্রোগ্রাম আছে শীতকালে, পিকনিক, চড়ুই ভাতি, ওই জাতীয় আমাদের ছাদে প্ল্যান করেছে, পটলাক, হ্যাঁ, যেখানে একটা লাইভ গ্রিল কাউন্টার হয়তো থা বানানো হবে, তো ওরকম কিছু হবে। তো ওইসবে আমাদের এই নতুন গ্রিলটা কাজে আসবে, আর তাছাড়া আমরা তো আছি, আমরা ইউজ করব মাঝে মধ্যেই, খাওয়া দাওয়া করবো। তো সেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লেগে থাকলে কী কী করতে হবে তোমরা তো জানোই, আমি আলাদা করে কিছু বলছি না। দেখা হবে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা।